রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে আমাদের মোকাবিলা করতে হবে। বিএনপি আন্দোলন করছে দেশের জন্য, বিএনপি আন্দোলন করছে জনগণের জন্য, বিএনপি আন্দোলন শুধু খালেদা জিয়ার জন্য করে নাই। দলের ভিতরে অনুপ্রবেশ করবে আওয়ামী লীগ আসি ওই সুযোগ দেওয়া হবে না। আর বাড়ি ভাঙচুর করছে, আপনাদের জায়গা জমি দখল করছে, এই মামলাগুলো করবেন না। তাহলে রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে আমাদের মোকাবিলা করতে হবে। নিজের হাতে আইনকে নেবেন না, মামলার মাধ্যমে বিচার চাইবেন সরকারের কাছে, এবং সেই বিচার ইনশাল্লাহ এই দেশের মানুষ পাবে, এবং সেজন্য আমরা অপেক্ষা করব। তালাউড়ার জন্য তালাউড়া করার কোন প্রয়োজন নাই। এই যে ছাত্র আন্দোলনের, ছাত্র জনতার যে কঠিন আন্দোলন, যে কঠোর আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে আল্লাহর হুকুম ছিল বলেই হাসিনা উড়েল দিয়েছে, হাসিনা পালে আইয়েছে। এটা স্মরণ করতে হবে, আমি আপনি পারি নাই। সর্বশেষ আল্লাহর যদি হুকুম না হইত, সুতরাং আল্লাহ তাদেরকে শিক্ষা দিছে, আর এই শিক্ষা থেকে আমাদের শিক্ষণীয় আছে না? আমরা শিক্ষণীয়টাকে ধারণ করে আগামী দিন আমাদেরকে চলতে হবে। একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করার মধ্য দিয়ে তখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এটাই তো আমাদের চাওয়া ছিল, এটাই তো আমাদের পাওয়া। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, সেই নির্বাচনটা আমরা চাই। এই জন্য আমরা বলছি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনটা করতে হবে। একেবারে আমরা বলি নাই যে কালকেই করে দেন, না, এত তাড়াহুড়ের কিছু নাই, ধৈর্য ধরতে হবে, স্বাভাবিক করে নিয়ে আসতে হবে সবকিছু, স্থিতিশীলতা আনতে হবে। যারা লক্ষ্মীপুরে 96, 97, 98 অত্যাচার, নির্যাতন, খুনকারাবি করছে, এবং এইবার ওই লাস্ট 10-15 বছর যারা লুটপাট করছে, লক্ষ্মীপুরের মানুষকে মানুষ বলে গণ্য করে নাই, লক্ষ্মীপুরের জায়গা দখল করছে, বাড়ি দখল করছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে, লুটপাট করছে, এই তাহের গম তাহের নাই মারা গেছে, তার ছেলেরা যে অপকর্ম করছে, সুতরাং এগুলার বিচার তো মানুষ চায়। বিএনপি আন্দোলন করছে দেশের জন্য, বিএনপি আন্দোলন করছে জনগণের জন্য, বিএনপি আন্দোলন শুধু খালেদা জিয়ার জন্য করে নাই, এ দেশের ছাত্র জনতার জন্য বিএনপি আন্দোলন করছে। সুতরাং এটা মনে রাখবেন, বিএনপি হয়েছে বলি আমি বড় নেতা হয়ে গেলাম, আমি রক্ষক হয়ে গেলাম, আমি সমস্ত ক্ষমতার মালিক হয়ে গেলাম, না, এটা হবে না। একটা সুন্দর পথ পাইছি, সুন্দর পরিবেশ পাইছি, একটা স্বাভাবিক জীবন চাই, আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই, এই সবাই মানি চলবেন তো? কোনোভাবেই দলের ভিতরে অনুপ্রবেশ করবে আওয়ামী লীগ আসি ওই সুযোগ দেওয়া হবে না। দলে কোনো যোগদান নাই, যোগদানের ব্যবস্থাও নাই,